Tushy baby, Tushy, Arivabu, Tushy, Tushy baby, Tushy. Atanam Tushy, Atanam ki? Ginger. Ginger baby. Jinju, ওরে তো পুরো বাগের মতো লাগে। আল্লাহ, ওরে বাপরে। না ঠিক আছে, ঠিক আছে। ওরে বাপরে। গুড। আর দেব না। কালকে শেষ তো না? ও একদিন মারবে, কালকে পরের দিন তারে আর। আচ্ছা। তাহলে ওদের জন্য কি হয়েছিল? Hello viewers, Assalamu Alaikum. This is Vet Dr. Sagir Uddin Ahmed from Dr. Sagir Spec Clinic. এইমাত্র আপনারা যে কিউর দুটো বিড়াল দেখলেন, এদের হলুদ বমি হচ্ছিল, মানে ফেলাইন পেন লিউকোপেনিয়ার মতো, যদিও একটা ভ্যাকসিন দেওয়া ছিল তারপরে হয়ে গেছে। তো ওদের অ্যান্টিবায়োটিক চলছে, এখন অনেকটাই তারা ইম্প্রুভ, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতেছে। তো আমাদের টানা 7 দিনের আমরা অ্যান্টিবায়োটিক কোর্স চালাচ্ছি এবং ইনেরো, মানে কোনো গ্যাপ বাদে আর কি, যার ফলে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। আরও দুটো ডোজ আছে, তা শেষ হলে তারা মোটামুটি আমরা আশা করতেছি সুস্থ হয়ে যাবে। এখন আমরা এই দুইটা কিউট বিড়ালের মালিক হ্যান্ডসাম বয় কাছ থেকে আমরা শুনবো কি ওর ওদের কি সমস্যা ছিল। ওদের বেসিক্যালি ইনজেকশন দেওয়ার পরও মানে ওদের রেগুলার বমি করছিল, মানে ভ্যাকসিন দেওয়ার পরও হলুদ বমি হচ্ছিল আর কি। আচ্ছা, তো আর দুর্বল হয়ে যাচ্ছিল, রক্ত কম ছিল। তো সেইভাবে আমরা এটার অ্যান্টিবায়োটিক কোর্স আমরা সেই দিন থেকে, ওনারা খুব প্রম্পট নিয়ে আসছে আমাদের কাছে, তাই না? দেরি করেন নাই তো, সাথে সাথে এই ভাইরাল রোগগুলো হলে খুব দ্রুত রেসপন্স করতে হয়, ওনারা তাই করেছেন, সাথে সাথে নিয়ে আসছেন। আমরা স্যালাইন এবং স্যালাইন কয়দিন দিলাম যেন? দুদিন দেওয়াতেই মোটামুটি ওরা একটু সজীব হয়ে গেছে, এই জন্য স্যালাইন আর কন্টিনিউ করছি না। স্যালাইন বন্ধ হয়ে গেছে না? স্যালাইন বন্ধ করে দিচ্ছে, শুধু অ্যান্টিবায়োটিক চলছে। তো আমরা তাহলে এটা দেখলাম যে ভিউয়ার্স আপনারা দেখলেন যে ফেলাইন পেন লিউকোপেনিয়া বা হলুদ বমি শুরু হয়ে গেলে, এটা ভাইরাল রোগ, এটা আস্তে আস্তে ডিটিউরেট করতে থাকে, সে কারণে স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো প্রথম আমরা 2 দিন স্যালাইন দিতে ওরা মোটামুটি ইম্প্রুভ করছে, এখন অ্যান্টিবায়োটিক কোর্স চলতেছে, এখন প্রায় সুস্থ, আরও 2 দিন হওয়ার পরই শেষ হয়ে যাবে, তারপর সুস্থ হয়ে বাড়ি যাবে। তো আপনাদের বিড়ালকেও যত্নে রাখবেন, ভ্যাকসিনটা টাইমলি করবেন, যদিও অনেক সময় খুব রেয়ার কেসে ভ্যাকসিন দেওয়া থাকলেও কি বলে হয়ে যায়, এটা ভ্যাকসিন ফেলিওরের নানান ধরনের কারণ আছে, তো সেটার কারণে হইতে পারে। অনেক সময় ভ্যাকসিনের কি বলে গুণগত মানের একটা বিষয় থাকে, তারপরে কুল চেইন মেনটেনটা ঠিক মতো করা হচ্ছে কিনা, ভ্যাকসিনটা ঠিক মতো প্রিজার্ভ করা হচ্ছে কিনা, এবং ভ্যাকসিন দেওয়ার সময় ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা, সেটাও অনেক বড় একটা বিষয়। তো আপনারা সেগুলো খেয়াল করবেন, টাইমলি বিড়ালের ভ্যাকসিন দিয়ে রাখবেন, তাহলে এই ধরনের ভাইরাল রোগগুলো চান্স থেকে হবে না। আর এই ভাইরাল রোগ হয়ে গেলে একটু ভয়ের কারণ থাকে, 50-50 চান্স থাকে, তো সেক্ষেত্রে আমরা অনেকটাই রিকভার করে ফেলছি, দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওরা ভালোর দিকে। দোয়া করবেন ওদের জন্য যেন ওরা সুস্থ হয়ে আবার আগের মতো তেরিং বিরিং করতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন ক্লিক করে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি নতুন তো ব্লগে, তাই আমার পেশেন্ট ওনারা আমাকে একটু হেল্প করে যে কিভাবে করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। হ্যাঁ।